বিরতির পর স্বাগত রাজ্য জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস গোটা রাজ্যব্যাপী আজ উৎসাহের মাধ্যমে আজকের প্রজাতন্ত্র দিবসটি পালন করছে গোটা রাজ্যের সাথে ত্রিপুরার প্রান্তিক মহকুমা শাব্রুমের মন্দির নগরে সংলগ্ন সাব্রুম প্রেস ক্লাবে প্রতি বছর এনে এবছরও জাঁকজমক ভাবে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় আজ সকালে শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সাব্রুমের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক তথা সাব্রুম মহকুমায় বরিশ সাংবাদিক দুলাল দাস এবং এই জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মহকুমা আরো অন্যান্য সাংবাদিকরা অর্থাৎ সংবাদ এই জাতীয় পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরা সে কি ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আমরা সবাই জাতীয় পতাকা উত্তোলন করেছি এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমরা আমাদের যে প্রজাতন্ত্র দিবসের যে তাৎপর্য সেই তাৎপর্য আমরা তুলে ধরেছি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করেছিলাম সেই দিনটিকে স্মরণ রেখে উনিশশো একান্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আমাদের যে সংবিধান চালু হয় সেই দিনটিকে স্মরণ রেখে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি নমস্কার আবার শুনলেন সংস্লিষ্টতে বক্তব্য আছে 23 জুড়ে পালিত হয়েছে 75 তম প্রজাতন্ত্র দিবস কারা নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ করে দেখা গেছে দিল্লির মাটিতেও একেবারে পেটের রুটে মোতায়েন করা হয়েছিল 8000 जवान আর গোটা এলাকা জুড়ে কিন্তু আপনি দেখতে পেয়েছেন নিরাপত্তা ঠিক তার পার্শ্ববর্তী দেখা গেছে রাতের বিভিন্ন জায়গাতেও একেবারে আটশ আটটি নিরাপত্তা ব্যবস্থা ছিল আজকের এই 2600 জনরকি কেন্দ্র করে এবং আজ সকাল থেকে এই রাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরা হয়েছে ঠিক তেমনি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দিবস করা হয় আজ শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেছেন শাবরুমের প্রাক্তন বিদ্যালয়ের পরিদর্শক তথা সাবরুম মহকুমা বলিষ্ঠ সাংবাদিক দুলাল দাস এছাড়া কাছাদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের পড়ুয়ারা আজকের এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছে প্রত্যেকেই আজ প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য শুনেছেন পরোয়া সাধরণের মধ্যেও কিন্তু উপস্থিতি ছিল একেবারে নজরкара আজ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে 75 তম প্রজাতন্ত্র দিবস উদযাপনিত গোটা রাজ্যব্যাপী পালন করা হয়েছে ঠিক তেমনি সমগ্র মহকুমা বিভিন্ন জায়গায় আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে এবং তার পার্শ্ববর্তী দেখা গেছে প্রেস ক্লাবেও আজ এই দিবসটি পালন করা হয়েছে নিয়ে নেটি ছোটটি বিগান বিরোধী সঙ্গে থাকুন